공지도 안 해버려요. 보시지. আমি শ্রীমতী অপর্ণা সেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব। আমি শ্রী সমরেশ বিশ্বাস। শ্রীমতী অন্তরা সরকার দেব। আমি শ্রী হরিদুলাল আচার্য পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে সহকারী সভাধিপতি নির্বাচিত হইয়া সকলে আমাকে যে দায়িত্ব দিয়েছেন সভাধিপতি, আমি সকলের কাছে আশীর্বাদ চাই এবং প্রার্থনা করি সকলকে নিয়ে প্রতিটি আমাদের পশ্চিম ত্রিপুরা প্রতিটি পঞ্চায়েতকে যেন আমরা সুন্দরভাবে গঠন করতে পারি, প্রতিটি সাধারণ মানুষকে কাজ কর্ম দিয়ে সুন্দর ত্রিপুরা গড়তে পারি। যেমন দেওয়া হয় গ্রামে, বিগত দিনে সেটা ছিল না, সব চাপ গ্রামের উপর, গ্রামের লোকের দিলেই গ্রাম বেশি বুঝে যাবে, দেব 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 বলে ঝুলিয়ে রাখতে পারেন বছর। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, গ্রামকে প্রাধান্য দেওয়া, এই কয়েক মাস আগে বাজেট হয়ে গেছে, সীতারামন জি বাজেট পড়ছিল, আমি আরজি মন্ত্রী পঞ্চায়েত মন্ত্রী কাগজ কলম নিয়ে বসেছিলাম, দেখছিলাম প্রায় 65-70% বাজেটে গ্রামমুখী, বাজেটে প্রায় 70% মানে 100 টাকায় 70 টাকা গ্রামে খরচ হবে, এবং আমাদের সরকারের মানুষ যখন জিজ্ঞাসা করা হয়, আমাকে জিজ্ঞাসা করে সাংবাদিকরা আপনার সরকারের উদ্দেশ্য কি, তাহলে আমি একটা কথাই বলি, তো মানুষ যেমন সরকারের কাছে যেতে না হয়, সরকার যেমন মানুষের কাছে গিয়ে পৌঁছে, এবং আমাদের সরকারের মানুষ যখন জিজ্ঞাসা করা হয়, আমাকে জিজ্ঞাসা করে সাংবাদিকরা আপনার সরকারের উদ্দেশ্য কি, তাহলে আমি একটা কথাই বলি, তো মানুষ যেমন সরকারের কাছে যেতে না হয়, সরকার যেমন মানুষের কাছে গিয়ে পৌঁছে, সেটাই হলো এই সরকারের প্রধান উদ্দেশ্য, এবং সেটা করা চ্যানেল যদি বলে চ্যানেল, একটা চ্যানেল দিয়ে করতে হয়, পথ দিয়ে করতে হয়, সেই পথ হলো ত্রিস্তর পঞ্চায়েত, মানুষের কাছে সরকারকে পৌঁছিয়ে দেওয়া। তাই আজকে পঞ্চায়েত তৈরি হয়েছে, আমাদের এমপি বলছিলেন নিষ্ঠাম সুন্দর কথা বলেছেন, এই ত্রিপুরার ইতিহাসে এই প্রথমবার ত্রিপুরার ইতিহাসে কেন্দ্রীয় বিজেপি, রাজ্যীয় বিজেপি, গ্রামীয় বিজেপি, এখন আমাদের দায়িত্ব অনেক বেশি, অনেক গুরুতর দায়িত্ব আমাদের কাছে, আমাদেরকে গ্রামে কাজ পৌঁছে দিতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এক ত্রিপুরা সুন্দর ত্রিপুরা, সেটা যদি করতে হয় প্রত্যেক গ্রামকে সুন্দর করতে হবে। যখন নতুন সদস্যরা শপথ নিতে গেছেন, তার শপথ ইলেকশন করতে গেছেন, হল ছেড়ে তখন আমি দেখছিলাম টিভিতে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বলছেন প্রত্যেক জেলাতে একটা মডেল গ্রাম থাকা উচিত, প্রত্যেক জেলাতে অন্তত একটা মডেল গ্রাম থাকা উচিত, কারণ অন্য গ্রামরাও সেটার অনুকরণ করবে, উনি বলছিলেন এখানে। আমি পঞ্চায়েত মন্ত্রী হওয়ার পরে আমি গেছিলাম জব্বলপুরে মান্ডালা নামে গ্রামে, সেটা আদর্শ গ্রাম ছিল, সেখানে বিরাট একটা প্রোগ্রাম হয়, সেখানেও প্রধানমন্ত্রী বলেছেন 1947 যে স্বাধীনতা পেয়েছি সেটা রাজনৈতিক স্বাধীনতা,
এখন নিয়ে আসতে হবে গ্রাম স্বরাজ। গ্রাম স্বরাজ মানে গ্রামে সুশাসন, গ্রাম সুন্দর মানে রাজ্য সুন্দর, আর রাজ্য সুন্দর মানে রাষ্ট্র সুন্দর। গ্রাম উন্নত মানে ত্রিপুরা উন্নত, তাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার এই যে ভিজন আমাদের সামনে আছে সেটা পূরণ করার জন্য গ্রামে কাজ হওয়া, সবাইকে মিলে গ্রামে কাজ করা, খুবই দরকার। এটা ছাড়া এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অসম্ভব। তাই আজকে আমি বারবার বলছি কেন্দ্রীয় বিজেপি, রাজ্যীয় বিজেপি, গ্রামীয় বিজেপি কাম হবে। এখন কর্মযোগ্য আরো গতিতে হোক, আরো ত্বরান্বিত হোক। আর আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, বারবার বলছেন, গ্রাম স্বরাজ অভিযান, গ্রামকে স্বরাজ দেওয়া, সুরাজ দেওয়া, আর যারা নির্বাচিত হয়েছেন আপনারাই দেবেন। গ্রামকে স্বরাজ দেওয়া, সুরাজ দেওয়া, সেই ত্রিস্ত পঞ্চায়েতের মাধ্যমে দেওয়া হবে। এটা Maybe so easy to